হ্যালো বন্ধু, আপনি কি জানেন খবরের কাগজ বা নিউজ পেপারে একদম নিচের দিকে এই লাল, নীল, হলুদ ও কালো বিন্দুগুলি কেন থাকে, এবং মশা যখন ওড়ে তখন কেন আওয়াজ হয়, এবং নরওয়েতে বড়দিন বা খ্রিস্টমাসের সন্ধ্যায় লোকেরা তাদের বাড়ির ঝাড়ুগুলি কেন লুকিয়ে রাখে? তো বন্ধু, এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। ফ্যাক্ট নম্বর 10, বন্ধু আপনি হয়তো দেখেছেন যে মশারা যখন আমাদের কানের কাছে উড়ে বেড়ায় তখন একটা শব্দ হয়, কিন্তু কেন এই শব্দ হয়? আসলে মশা যখন ওড়ে তখন তাদের ডানা প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার নাড়ায়, আর এই কারণেই এই শব্দ হয়। ফ্যাক্ট নম্বর 9, বন্ধু এই স্মার্টফোনের যুগে আমরা সবাই সেলফি নেই, কিন্তু আপনি জানেন কি পৃথিবীর প্রথম সেলফি কে নিয়েছিল? আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর প্রথম সেলফি 1839 সালে রবার্ট কর্নেলিয়াস নামের এক ব্যক্তি নিয়েছিলেন, এবং এই ছবিটি হলো সেই প্রথম সেলফি। ফ্যাক্ট নম্বর 8, বন্ধুরা একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে নরওয়ে দেশের লোকেরা বড়দিনের সন্ধ্যায় তাদের বাড়ির ঝাড়ুগুলি লুকিয়ে রাখে, কারণ তাদের মতে ডাইনিরা তাদের ঝাড়ুগুলি নিয়ে যেতে পারে এবং সেই ঝাড়ুগুলিকে তারা উড়ে বেড়ানোর কাজে লাগাতে পারে। এক নম্বর 7, বন্ধুরা চকলেট তো আমরা সবাই খাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সুইজারল্যান্ড দেশের লোকেরা পৃথিবীতে সব থেকে বেশি চকলেট খায়। এখানকার লোকেরা বছরে গড়ে প্রায় 10 কেজি করে চকলেট খায়। এক নম্বর 6, বন্ধুরা পৃথিবীর সবচেয়ে লম্বা গলাওয়ালা জীব জিরাফকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে শুধু গলা নয়, জিরাফের জিভাও পৃথিবীর সব থেকে লম্বা জিভা। জিরাফের জিভা প্রায় 21 ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এর সাহায্যে জিরাফ তার কানও পরিষ্কার করে। এক নম্বর 5, বন্ধুরা আমরা যখন কোনো ভারী কাজ করি তখন আমাদের শরীরে শক্তি খরচ হয়, অর্থাৎ ক্যালোরি খরচ হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমরা যখন ঘুমাই তখনই আমাদের শরীরের সব থেকে বেশি ক্যালোরি নষ্ট হয়, যা সত্যি আশ্চর্যের বিষয়। এক নম্বর 4, বন্ধুরা আমাদের অর্থাৎ মানুষের শরীরের সম্পর্কে একটি আশ্চর্য ফ্যাক্ট হলো, আমাদের পা আমাদের হাতের কবজি থেকে কনুই পর্যন্ত দূরত্বের সমান, বিশ্বাস না হলে মেপে দেখুন। এক নম্বর 3, তো বন্ধু আপনি দিনে অর্থাৎ 24 ঘন্টায় কতক্ষণ ঘুমান? ডাক্তারদের মতে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 7 ঘন্টা ঘুমানো উচিত, এবং সেই হিসাবে যদি দেখা যায় তো হিসাব করলে পাওয়া যাবে যে একজন মানুষ তার জীবনের প্রায় 25 বছর ঘুমিয়েই কাটিয়ে দেয়। শুনে অবাক হলেন, তাই না? এক নম্বর 2, বন্ধুরা একটা ঘটনা আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিয়ের আংটি সবসময় বাম হাতের অনামিকা আঙুলে পরানো হয়, কিন্তু কেন? কারণ আমাদের বাম হাতের অনামিকা আঙুলের একটি শিরা সরাসরি আমাদের হার্ট বা হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে, তাই বিয়ের আংটি অনামিকা আঙুলে পরানো হয়, যাতে বিবাহের বন্ধনের সাথে হৃদয়ের বন্ধনও মজবুত হয়। ফ্যাক্ট নম্বর 1, সকালে উঠে ধোয়া ওঠা গরম চা আর খবরের কাগজ হাতে না পেলে বাঙালির ঘুম যেন কাটতেই চায় না। সারাদিন ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে খবরের কাগজে চোখ বুলিয়ে নেন অনেকে, কিন্তু খবরের কাগজ পড়তে গিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে কাগজের প্রতি পৃষ্ঠার নিচের দিকে 4 রঙের 4টি বিন্দু থাকে। কাগজের নিচে এই 4টি রঙের বিন্দু CM, Y ও K ক্রমান্বয়ে সাজানো থাকে। সি মানে ক্রেয়ন, এম মানে ম্যাজেন্টা, ওয়াই মানে ইয়েলো আর কে মানে ব্ল্যাক। সহজভাবে বলতে গেলে এই বিন্দুগুলি দেওয়ার কারণ হলো যে পত্রিকার প্রিন্টিং পরিষ্কার কিনা। প্রিন্টিংয়ের সময় যদি এই 4টি বিন্দু একই সারিতে আলাদাভাবে থাকে তাহলে বোঝা যায় যে কাগজটি সঠিকভাবে প্রিন্ট হয়েছে, কিন্তু যদি বিন্দুগুলি একে অপরের সঙ্গে মিশে যায় বা অবিন্যস্ত থাকে তাহলে বোঝা যায় যে কাগজটির প্রিন্টিং ঠিকমতো হয়নি। এই বিন্দুগুলি দেখেই খারাপভাবে প্রিন্ট হওয়া কাগজগুলিকে আলাদা করা হয়। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।